বাড়ি বাড়ি পানীয় জলের উদ্যোগ নিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে দীর্ঘদিনের সমস্যা বাড়ি বাড়ি পানীয় জল কংগ্রেস এই উদ্যোগ নিলেও সফল হতে পারেনি কালিয়াগঞ্জ পৌর কংগ্রেস থেকে তৃণমূল আসার পরই কার্তিক চন্দ্র পাল উদ্যোগ নিলেও মানতে নারাজ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার বলেন বামমাটি সরকারের বোর্ডের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্প শুরু হয়েছে না 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 তিনি উদ্যোগ নেননি এটা ভুল কথা এই উদ্যোগটা নিয়েছিলেন কালিয়াগঞ্জ যখন কংগ্রেস পরিচালিত ভোট ছিলেন তখন তারা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেই কাজ সমাপ্ত করতে পারেননি মামাটি মানুষ সরকারের বোর্ড আসার পর আমরা মানুষকে যে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যখন বিধানসভার ভোট হয় আমাদের উপনির্বাচন যে আমরা উপনির্বাচন জিতে আসলে পরে আমরা সব পানীয় জল আমরা কলেজ এবং আমরা ওই হসপিটাল আমরা মানুষকে উপহার দেব কালিয়াগঞ্জবাসীকে সেই সুবাদে আমরা হসপিটাল পেয়েছি এবং বাড়ি বাড়ি পানীয় জল পেলাম পৌরসভার মাধ্যমে কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা প্রাক্তন পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি সমস্ত রাজ্য জেলার নেতা ওপরে ছেড়ে দিলেন যেটা জানা যাচ্ছে কালিয়াগঞ্জের পৌরপতি হচ্ছে যে কার্তিক পাল যিনি ছিলেন উনি হচ্ছে তিনি বলে যোগদান করতে পারে এখন শোনা যাচ্ছে কি বলবেন এই নিয়ে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কারণ এটা রাজ্য নেতৃত্বের ব্যাপার জেলা নেতৃত্বের ব্যাপার এটা ওনারাই চিন্তা ভাবনা করবেন জয়েন করবে না ওনাকে কি হবে সেটা ওনার পার্সোনাল ব্যাপার কালিয়াগঞ্জে বারো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জল পেয়ে খুশি এলাকার বাসিন্দারা গত পৌর নির্বাচনে এই ওয়ার্ড থেকেই কংগ্রেসের জয় হলো বর্তমানে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এখন দেখার বিষয় এই ওয়ার্ড থেকে কে জিতবে যত সম্ভব এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত সরকার হতে পারেন যে তার আশাবাদী ও জনগণের রায় এগিয়ে রয়েছেন উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ আমরা দেখুন আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মামাটি মানুষের সরকারের বোর্ড প্রতিশ্রুতি দিয়েছিল যে বাড়ি বাড়ি আমরা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব তার লক্ষ্যে আমাদের কিছুদিন হলো বিগত কিছুদিন ধরে প্রতিটা ওয়ার্ডে কাজ শুরু হয়েছে আমরা আমার বারো নম্বর ওয়ার্ডে আজকে আমরা বাড়ি বাড়ি ঘুরলাম যারা যারা অ্যাপ্লিকেশান আগে করেছিল উনিশ সালে কুড়ি সালে করেছিল। তাদের সবার বাড়িতে পানীয় জলের লাইন দেওয়া হলো এবং সেই পানীয় জলের লাইনগুলো উদ্বোধন করা হলো আজকে সাংগঠনিকভাবে আমরা এর জন্য এই মহান কাজ করার জন্য আমরা ওয়ার্ডের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলীয় নেত্রী মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানাই আমরা মানুষকেই বার্তাটা দিতে চাই যে মানুষের সাথে মানুষের পাশে মামারি মানুষ সরকারের নেত্রী রয়েছে আমরা সারাটা দিন মানুষের কাজে মানুষের কি কি অসুবিধা আমরা শুনে সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং আগামী দিনে সাতাশে সম্ভাব্য তারিখ যেটা সাতাশে ফেব্রুয়ারি সেই যে ভোট আসছে সেই ভোটে আমরা সতেরোটি আসুন জয়ী হয়ে যে উন্নয়নের জোয়ার যে বইয়ে দিলেন মামারি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে আমরা উপহার স্বরূপ কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড জিতিয়ে তুলে দেব বাড়িতে বাড়ি বাড়ি যে পানীয় জলের যে ব্যাপারটা ছিল সেটা লাগানো হয়েছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কার উদ্যোগে এটা হয়েছে

মোটামুটি ওয়ার্ডে ঘুরে মাঝে মধ্যেই এদিক ওদিক ওয়ার্ডের মধ্যে বা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এটা আমরা জানি এবং তার যে নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না তার নেতৃত্বে কালিয়াগঞ্জের যে উন্নয়নমূলক কাজগুলো বা সংগঠন সাংগঠনিক দিকে যে কাজগুলো এগিয়ে যাচ্ছে এর জন্য সাধারণ মানুষও কিছু খুশি এবং আমরা কর্মীরাও খুশি তো এই যে তারই সুজিত সরকার মহাশয়ের নেতৃত্বে যে এই আমাদের তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি এই পানীয় জল সরবরাহ করার জন্য যে উদ্যোগটা নিয়েছে তার ফলে এ বাড়ি বাড়ি জল পাওয়াতে বহু জনসাধারণ যারা এই বিশুদ্ধ জল পানীয় জল পাওয়ার থেকে বঞ্চিত ছিল কিছুটা উপকৃত হবে এবং এই কাজ কাজটা চলছে আর কি